কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার টিএস সিম্পল লাইফস্টাইল ব্লগে আমি তনুশ্রী তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত, অনেক ভালোবাসা। এখন বাজে 7টা আর আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। আমরা রেডি হয়েছি বেরোবো বলে, ডোডো বাইরে চলে গেছে আর আমরাও একদম পুরো তৈরি, পুরো ব্যাগ প্যাক গুছিয়ে বেরিয়েছি। চলো কোথায় যাই বলেই দিই নাকি, আমরা যাচ্ছি একটু বাপের বাড়ি, সেই জন্যই সকাল সকাল বেরিয়েছি এই গরমে রোদের মধ্যে। তো চলো আমাদের সাথে। আমরা একটু দিল্লি রোডে আছি এখন, আমরা এখন দিল্লি রোডে আছি, নেমেছি একটু, ডোডো জল খাবে, আমিও একটু জল খাবো, তো সেই জন্য একটু দাঁড়িয়েছি জল টল খাবো বলে। আর ভাবলাম না, নেমেছি তো এখানে চারিদিকে গাছপালা বেশ সবুজ সবুজ চারিদিকটা, তো ভাবলাম তোমাদেরকে একবার দেখাই, দেখো কেমন মানে খুব স্পিডে গাড়িগুলো যাচ্ছে। আর এখানটাতে একটু এখানে অনেকেই আছে রেস্ট করে এই জায়গাটায় দাঁড়িয়ে, তো আমরাও আর কি, দেখো ওপর দিয়ে গাড়ি যাচ্ছে, চারিদিকে জঙ্গল গাছপালা, বেশ ভালো লাগছে না? সবুজ সবুজ শহর থেকে একটু দূরে দিকে এই মানে আমাদের ওই দিকে তো এরকমগুলো দেখা যায় না, আমি যেখানে থাকি মানে আমার যেখানে বিয়ে হয়েছে, কিন্তু এই দিকটাতে বেশ একটু গ্রাম গ্রাম মতন ফিল হয়, চারিদিকে গাছপালা দেখা যায়, অনেকেই আছে এই জায়গাতে রেস্ট করে। এই যে চলে এসেছে সায়ন, ও একটু জল খাচ্ছে, মানে একটু 2 মিনিট দাঁড়ালাম আর কি। এই দেখো ডোডো মানে ওই এটা ওটা দেখছে, তো তো এইসবই আর কি বলছে, কিছু একটা বলছে। তো আমি সাউন্ডটাকে আস্তে করে দিয়েছি, মিউট করে দিয়েছি, তার কারণ এতটাই গাড়ির আওয়াজ হচ্ছে যে আমি কথা বলছিলাম সেটা পর্যন্ত শোনা যায়নি, সেই জন্য আমি পরে কথা ভয়েস দিয়েছি। তো চলে এসেছি বাপের বাড়ি, অনেকক্ষণ চলে এসেছি, চলে এসে এখন বাজে তো 10:30 আর আমরা এসেছি 9:30। তো এসে মানে খুব টায়ার্ড হয়ে গেছিলাম, ঘেমে পুরো ফ্রেশ ট্রেশ হয়ে আবার একটু এক জায়গায় যাচ্ছি সেই জন্য। আর মা খেতে দিয়েছে এই যে তালের বড়া, খাবার তো খাওয়া হয়ে গেছে, মা একটু মায়েদের আজকে তরকারি হয়েছিল আর মুড়ি দিয়ে পাঁপড় দিয়ে মা মেখে দিল, তো খেলাম ওটা। আর এই যে তালের বড়া বানিয়েছিল আসবো বলে, মানে মায়ের হাতে কতদিনের পর তালের বড়া খাচ্ছি। আর তারপরে এই প্রথম এই মানে এবছরে এই প্রথম তালের বড়া খাচ্ছে, মানে দারুণ লাগছে। আর ডোডো তো এখানে এসে আর ওর টিকিট পাওয়া যাচ্ছে না, মুখটা মানে আনন্দে পুরো আটখানা। দারুণ লাগে, খুব একটা যে ভালোবাসি তা না, আবার একদম যে খায় না তাও না। হয়ে গেল খাওয়া, বাগানে এলাম একটু, আমাদের বাগানে অনেকদিন আসিনি, তো একবার ভাবলাম ঘুরে যাই, ঘুরে যাই মানে মাই বলল, দেখো বৃষ্টিতে পুরো জল জমে গেছে, অবস্থা খুব খারাপ অবস্থা, আর একটু মানে একদিন বৃষ্টি হলে এই সব গাছে পুরো ভরে যাবে। আমাদের এখানে তো নার্সারি, শুধুই নার্সারি এখানে। আর এই যে এর আগের বার যখন এসেছিলাম এই গাছগুলো একদম ছোট ছোট ছিল,
এখন পুরো হয়ে গেছে। আর পুকুরের মধ্যে এই যে পদ্ম ফুল হয়েছে, পদ্ম ফুল না শালিক ফুল হয়েছে পুরো। আমাদের বাগানটা এই যে এরকম দেখতে। আর এই দেখো কি সুন্দর সুন্দর ফুল হয়েছে। দেখতেই পেলে বাগানটা, মানে অনেকদিন আসিনি, বাপিও বললো তো আমি সেই জন্য একটু ঘুরতে এলাম। তো চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে তারপর কথা বলবো। আসলে ওখানে থাকি তো শহরের মধ্যে, গ্রামের মানুষ শহরের মধ্যে, মানে এই সব মস্তগুলো খুব মিস করি। আর দম বন্ধ হয়ে আসে মাঝে মাঝে, এখানে এলে না একটু খোলা বাতাসে হাওয়াতে মানে মনটা ভরে যায়, বা একটু অক্সিজেন নিয়ে যায় আর কি। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তোমাদের সাথে তো আমি কিছু শেয়ার না করে আমি থাকতে পারি না, আমার ভালো মন্দ সমস্তটুকু, কারণ তোমরা আমার ফ্যামিলির লোক। তো চলো, ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। চলো, আর এখন বাজে 7:30, আমরা যাচ্ছি একটু আমার বোনের বাড়ি, মানে ওই পুচকিটাকে দেখতে। পুচকিটাকে তো এর আগে তোমরা দেখেছো আমার অন্য ব্লগে, তো পুচকিটাকে দেখতে যাচ্ছি, খুব মিস করছি ওকে। আর বড় কাছারি ওপরে লেখাই আছে দেখতে পেলে, আমার বাপের বাড়ি বড় কাছারি। আর আমার বাড়ি তো শাওড়াফুলি, তোমরা জানোই। ওখান থেকে এলে এখানে এসে মানে কি বলবো, দেখো মানে যার টানে সন্ধ্যাবেলা ছুটে এলাম, খুব মিস করছিলাম। আমি প্রথমে ভেবেছিলাম যে চিনতে পারবে না, কিন্তু না, পুরোটাই আমার ভাবনাতে জল ঢেলে দিল আমার এদের পুচকি শোনা। মানে কি বলবো, একটু তো মনেই হচ্ছিল যে অতটুকু মানুষ চিনতে না পারাটাই স্বাভাবিক, কিন্তু আমাদেরকে দেখে যেন ওর কতদিনের চেনা, কত কথা আমাদেরকে বলছে করে, জানো তো। তো মানে এত সুন্দর লাগলো আজকের দিনটা, এত সুন্দর গেল। আর ওখানে গেছিলাম 7:45 পৌঁছেছিলাম বোনের ওখানে, বাড়ি এসেছি 10:30, মানে আসতেই ইচ্ছে করছিলো না, আরও এতটাই আমাদের সাথে খেলা করছিল। যাই হোক, বাড়ি চলে এসেছি, মা রান্না করে যে দুপুরের যা রান্না করেছিল তোমাদের সাথে তো শেয়ার করতে পারিনি। দুপুরে মাংস করেছিল, বেগুন ভাজা, আলু ভাজা, পটল ভাজা, বাঁধাকপির তরকারি আর চাটনি। শায়ন মাংসটা একটু বেশি পছন্দ করে, কিন্তু এই বেলাতে রান্না করেছে, বাঁধাকপিটা ও বেলার কিছুটা আছে তাই ওকে দিয়েছে, ও বললো একটু খাবে, ওকে জিজ্ঞাসা করলাম। তো মাংস, ডাল, বাঁধাকপি, বেগুনের ভর্তা, ডিমের অমলেট, ও শুধু মাংস আর বেগুনের ভর্তাটাই নেবে, বাঁধাকপি তরকারি নেবে না। কিন্তু জামাই মানুষ সেই জন্য একটু ধরে দিয়েছে, শুধু মাংস পছন্দ করে বলে মাংস দিয়ে মা বলে না 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 এটা তো হতে পারে না। আর আমরা গ্রামের মানুষ, আমাদের এখানে সবাই মিলে একসাথে এরকম সমস্ত কিছু ধরে একসাথে বসেই খাওয়া হয়। তো এই কথাগুলোই তোমাদেরকে বলছি, তোমরা প্লিজ কিছু মনে করো না, এরকম সবাই মিলে একসাথে এরকম হাঁড়ি টাড়ি দেখে আর কিছু মনে করো না। আমরা সবাই গ্রামের দিকে এরকম সবাই মিলে একসাথে বসেই আমরা দুপুরে রাতে খাওয়া দাওয়া করি, কিছুটা সময় আর কি একসাথে গল্প করে করে খাওয়া এই জন্য। তো আর মা তো এইদিকে তোমাদের সামনে আসতেই চাইছিল না, এইসব দেখে বলছে এইসব হাঁড়ি টাড়ি রয়েছে। তো যাই হোক, আমি জানি আমার বন্ধুরা কেউ কিছু মনে করবে না, কারণ ওরা তো আমার ফ্যামিলির লোক, দেখো কতটা হাসছি, আসতেই চাইছে না সামনে। তো যাই হোক, আমি জোর করে করে যখন যখন পাচ্ছি একটু করার চেষ্টা করছি, নেওয়ার চেষ্টা করছি, আর মায়ের দেখো সামনেই আসছে না, হেসেই যাচ্ছে, হেসেই যাচ্ছে, পাগল পাগল হয়ে গেছে, এত লজ্জা পাচ্ছে। তো যাই হোক, আমি সেই জন্য ওই সময় মা এতই লজ্জা করছিল, ভয়েসটা এই জন্যই আমি মিউট করে দিয়েছি, আমি তোমাদেরকে পরে ভয়েস দিয়ে কথা বলছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লেগেছে। আর ডোরবাবুকে আমি কিন্তু আজকে সকাল থেকে একদম দেখিনি, মাই স্নান করিয়েছে, খাইয়েছে, আর এখন ক্যামেরা অন আছে, মা এদিকে আসতে চাইছে না, সেই জন্য আমি ওকে খাইয়ে দিচ্ছি, আর যেহেতু আমি সামনে আছি। আর মা তো এতই, দেখো মা এত লজ্জা পাচ্ছে, আরও পিছনের দিকে সরে গেল, মাকে দেখা যাচ্ছে মায়ের। তো যাই হোক, আশা করছি তোমাদের ভালোই লাগলো ব্লগটা।
আর শায়নও খাচ্ছে এদিকে। শায়নকে প্রথমে মা ঘরে দিচ্ছিল, শায়ন খেতে চাইছে না, বলে বাড়ি বলছে কি বাড়িতে এখানে একা একা বসে খাই, এখানে আপনাদের সামনে বসে একসাথে খাবো গল্প করে করে, তো সেই জন্য ও আমাদের সাথেই বসে বসে পড়েছে এখানে খেতে। আজকে তো সকাল থেকে দিনটা সত্যি ভীষণ সুন্দর গেল, একটা দিন ছুটি পেয়েছিলাম, চলে এলাম। কাল রাত্রিবেলা মাকে বলেছিলাম ফোন করে যে আসতে পারি হয়তো, তবে কনফার্ম করিনি। সকালে দিল্লি রোডে ওখানে যেখানে দাঁড়িয়েছিলাম সেখানে বললাম যে হ্যাঁ যাচ্ছি, তো মা তাতেই অ্যারেঞ্জমেন্ট করে রেখেছিল, করেছে এটাই, আর আগের তালের বড়াটাও করেছে। মানে কি বলবো, খুবই ভালো গেল আজকের দিনটা। আর পুচকিকে দেখতে পেয়ে আরও মনটা একদম পুরো ভরে গেল, আর বাগানে গিয়ে তো দেখলে আরও মানে কি বলবো, একদম অক্সিজেন নিয়ে, একদম এনার্জি নিয়ে ফুল দমে কাল সকালে আবার বাড়ি চলে যাব, ফুল দমে কাল সকাল থেকে আবার বাড়ির কাজ করতে হবে। আর আজকে যারা প্রথমবার আমার এই ভিডিওটা দেখছো তাদেরকে বলছি, প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে লাইক করো, আর কমেন্ট করে জানিও কেমন লাগছে, আর সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, অল নোটিফিকেশানটা ক্লিক করে দিও, যাতে আমার চ্যানেলে ভিডিও দেওয়ার সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশান চলে যায় সবার আগে। তো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর জীবনে যাই হোক অল টাইম হ্যাপি থেকো। টাটা।